তমন্নাস ভ্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি অনেক দিন পরই একটা ভ্লগ নিয়ে এলাম। তো আজকে আমাদের একটু বাইরে যাওয়ার ছিল, তো তার জন্য আমি একটা মগের মধ্যে নুন চিনির শরবত ভালো করে নিচ্ছি, কারণ নুন চিনির শরবত বাইরে গেলে প্রচণ্ড কাজে লাগে এই গরমে। আর এখানে দেখো, ফ্রিজেতে রাখবো বলে ফ্রিজটা যখনই খুললাম তখন দেখছি ফ্রিজের এইরকম বেহাল অবস্থা। কত কোল্ড ড্রিঙ্কসের বোতল একটার উপর একটা চাপানো আছে, একটা টানতে গেলেই বাদবাকি সব কটা হুড়মুড় করে নিচে পড়ে যাবে। এর জন্যে আমি ঠিক করলাম যে আজকে যখন বিকালে বাড়িতে ফিরে আসব তখন এসে এই যে কোল্ড ড্রিঙ্কসের যা বোতল আছে বা যাবতীয় যা আছে সমস্ত কিছু গুছিয়ে রাখবো। তো এবার আমি ফ্রিজটা বন্ধ করে দিই, আর এরপর চলো রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে দেখো এখানে মাছ ভাজা হচ্ছে, আর মাছটা ভাজা হচ্ছে কারণ আজকে দুপুরবেলায় মা মাছের টক করেছিল এর জন্যে। আর এরপর আমি ওপরে চলে এসেছিলাম, এখানে গাছের পাতাগুলোও খুব সুন্দর হয়েছে, আর একটু জল দিতে হবে, কালকে জল দিতে ভুলে গেছিলাম। আর এখানে দেখো যেখানে আসার কথা ছিল সেখানে চলে এসেছি। আসলে একটা পরীক্ষা ছিল সেদিন ভাইয়ের, তো সেজন্যে বাপি আর আমি মিলে গেছিলাম ভাইকে পরীক্ষার হলে ছাড়তে। আর প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ, দাঁড়িয়ে আছে সেখানে, একটু গাছের ছাপ আছে সেখানে, একসাথে এক গাদা লোক জড়ো হয়ে সেখানে দাঁড়িয়ে পড়ছে, বসে পড়ছে, দেখতে পাচ্ছ কেউ কেউ তো বসেও আছে। আর বিকালবেলায় এসে একটু আমি আপেল খেলাম, কারণ দুপুরবেলায় ভাত তো খেয়েছিলাম, আর তারপর একটা আইসক্রিম খেলাম। এই আইসক্রিমটা অনেক দিন ধরেই জমিয়ে রেখেছিলাম, তো আমি ভাবলাম বেশি দিন দেরি না করে খেয়ে নেওয়া যাক। আর এরপর ছাদেতে আমি গাছদের জল দেওয়ার জন্য চলে এসেছি, আর গাছগুলোয় জল দিতে হবে, এত গরমে একদম গাছগুলো পুরো শুকিয়ে গেছিলো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।